بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. উপস্থিত হযরত মুআজ্জিজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম, অসীম অসংখ্য শুক্রিয়া মহান রব্বুল আলমিনের দরবারে, যে মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে জিলহজ মাসের প্রথম শুক্রবার দিনে মহল্লার অন্যান্য মুসলমানদের মধ্য থেকে যাচাই করে, বাছাই করে, মহব্বত করে, ভালোবেসে পবিত্র জুমার দিনে সবার আগে আগে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন, এজন্য আসুন অন্তরের অন্তকরণ থেকে শুকুর গুজার হচ্ছি, সকলে বলি আলহামদুলিল্লাহ, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাস যখন ঢুকে যায় তখন উম্মতে মুহাম্মদের জন্যে এমন কিছু আমাল রয়েছে, এমন কিছু নেক আমল রয়েছে যেটা প্রত্যেক উম্মতে মুহাম্মাদি মুসলমানের জন্য আদায় করাটা, পালন করাটা অপরিহার্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেন, উম্মতে মুহাম্মাদি দুনিয়াতে 60 থেকে 70 বৎসরের হায়াত নিয়ে এসেছে। এর মাঝামাঝি 60 থেকে 70-এর মাঝামাঝি মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। অবশ্য এর আগেও মানুষ চলে যায়, এর পরেও মানুষ চলে যায়। স্বাভাবিকভাবে বলা হয়েছে উম্মতে মুহাম্মদের স্বাভাবিক একটা বয়সের হিসাব হচ্ছে 60 থেকে 70 পর্যন্ত। এই সংক্ষিপ্ত একটা জীবন রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই জীবনটাকে আমরা কিভাবে কাজে লাগাব, এই জীবনের প্রত্যেকটা মিনিটকে, প্রত্যেকটা ঘন্টাকে, প্রত্যেকটা দিনকে, প্রত্যেকটা রাত্রিকে, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেক মাস, প্রত্যেকটা বছরকে আমরা কিভাবে অতিবাহিত করব, কিভাবে আমরা ওই দিনগুলোতে আমল করব, রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার হাবিবের মাধ্যমে সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি জিলহজ মাস ঢোকার পর থেকে নিয়ে জিলহজের 1 তারিখ নিয়ে 9 তারিখ পর্যন্ত 9টা দিনের কোনো একদিনও যদি, অন্তত কোনো একটা দিনেও যদি আমার কোনো উম্মত একটা রোজা আদায় করে, রব্বুল ইজ্জত ওয়াল জালালের প্রিয় হাবিব বলেন, জিলহজ মাসের প্রথম 9 তারিখের কোনো একদিনে একটা রোজাও যদি কেউ রাখে, এই রোজার বিনিময়ে রব্বুল আলামিন সারা বৎসর রোজা রাখলে যে সওয়াব, এই দিনের মধ্যে কোনো একদিনে একটা রোজা রাখলে ওই পরিমাণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি জিলহজ মাসের প্রথম 9 রাত্রির কোনো একটা রাত্রিতেও যদি সে ইবাদত করে, তাহলে লাইলাতুল কদরের রজনীতে জাগ্রত থেকে ইবাদত বন্দিগি করলে যে সওয়াব হয়, জিলহজ মাসের প্রথম 9 দিনের কোনো এক রাত্রিতেও যদি অন্তত ইবাদত করা হয়, এই রাত্রির ইবাদত, একটা মাত্র রাত্রির ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। কোনো হাদিসে নবীজি বলেন, লাইলাতুল কদরের রজনীতে ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, হুবহু ওই পরিমাণ সওয়াব পাওয়া যায় যদি জিলহজ মাসের 9 তারিখ রাত্রিবেলা ইবাদত করা হয়। এজন্য মহতরম হাজিরিন, আমাদের জিম্মাদারি হচ্ছে, আমাদের দায়িত্ব হচ্ছে বেশি বেশি করে নেক আমল করা, বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দিগি করা। ইবাদত বন্দিগি আমরা কি করব? হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা বৎসর
প্রতিদিন, প্রতি মাস, প্রতি সপ্তাহ আমরা একটার পর একটা গুনাহ করতেছি, নাকি আমরা গুনাহ করি না? আমাদের মাধ্যমে গুনাহ হয় না? হয় না, হয়। আল্লাহর হাবিব বলেন, জিলহজ মাসের প্রথম 9 দিনে যদি আমার উম্মতেরা ইবাদত বন্দেগী করতে চায়, তাহলে অন্যান্য ইবাদত তো তারা করবে, বিশেষ করে তারা তাওবা এবং ইস্তেগফার বেশি বেশি করে আদায় করবে, বেশি বেশি করে তাওবা করবে, বেশি করে ইস্তেগফার পড়বে। যদি আমরা বেশি বেশি করে ইস্তেগফার পড়ি তাহলে কি হবে? পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, ও আমার প্রিয় হাবিব, আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আমার উম্মতের মধ্যে, আমার বান্দাদের মধ্যে আপনি থাকা অবস্থায় আমি আল্লাহ এই দুনিয়ার মানুষগুলোকে আজাব দিয়ে, গজব দিয়ে ধ্বংস করব না। আল্লাহর হাবিব এই কথা শোনার পরে জিজ্ঞেস করেন, ও দয়ার মালিক, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে মনে হয় আপনি আমার উম্মতদেরকে আজাব দিয়ে ধ্বংস করে দিবেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আপনি বিশ্ব নবীর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও আমি আল্লাহ আপনার ওই সমস্ত বান্দা বান্দিদেরকে, উম্মতদেরকে আজাব গুজব দিয়ে ধ্বংস করব না। অগো নবীজি, আমি ওয়াদা করেছিলাম আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আমি আজাব গজব দেব না। আপনি আমাকে জিজ্ঞেস করেছেন, পরওয়ারদিগার, আমি বিশ্ব নবী যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসি, মনে হয় আমার ইয়াতিম উম্মতদেরকে আপনি আজাব দিয়ে ধ্বংস করে দিবেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, নগো নবীজি, না না না, এমন হতে পারে না। আমার যে সমস্ত বান্দারা আপনি নবীর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসার পরেও দুনিয়াতে থেকে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করবে, আমি আল্লাহ ঘোষণা করে জানিয়ে দিলাম আমার ওই সমস্ত বান্দাদেরকেও কোনোদিন আজাব দিয়ে ধ্বংস করব না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আজাব থেকে, গজব থেকে বাঁচতে হলে আমাদের জন্য করণীয় তাওবা ইস্তেগফার। তাওবা ইস্তেগফার আমাদের কি করতে হবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর দিকে ফিরে যাও, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো। তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর দিকে এমনভাবে ফিরে যাও, আল্লাহর কাছে এমনভাবে তাওবা করো যে তাওবাটাকে আল্লাহ কবুল করে নেবেন। বলে সুবহানাল্লাহ। তাওবা নাসুহা কাকে বলে? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, কয়েকটা জিনিসের সমন্বয়ে তাওবা নাসুহা হয়। 1 নম্বর, আমি যে গুনাহটা করেছি এই গুনাহটাকে ছেড়ে দিতে হবে। খাঁটি তাওবা যদি আমাদেরকে করতে হয়, তাহলে কয়েকটা বিষয় আমাদের জেহনে রাখতে হবে, এই বিষয়গুলো মানতে হবে, মানলেই কেবল তাওবা নাসুহা হবে। তাওবা নাসুহা যদি হয়ে যায়, রব্বুল আলামিন আমাদের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাওবা নাসুহার 1 নম্বর শর্ত হচ্ছে, আমরা যেই গুনাহ করেছি এই গুনার উপর লজ্জিত হতে হবে। 2 নম্বর হচ্ছে, সেই গুনাহটাকে ছেড়ে দিতে হবে। 1 নম্বর কি বললাম, যে গুনাহ করেছে, যে অপরাধ করেছে, ওই গুনাহ এবং অপরাধটাকে তার উপর লজ্জিত হতে হবে।
দ্বিতীয় নম্বর হচ্ছে সেই গুনাহ এবং অপরাধের উপর আমাদেরকে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে ভবিষ্যতে কোনো দিন আর এই গুনাহ করব না বলে প্রতিজ্ঞা এবং ওয়াদাবদ্ধ হতে হবে। চতুর্থ নম্বর হচ্ছে আমরা যে তাওবা করব এই তাওবার উপর মৃত্যু পর্যন্ত অটল এবং অবিচল থাকতে হবে। যদি চারটা জিনিসের সমন্বয়ে আমরা তাওবা করতে পারি তাহলে এই তাওবাটাকে তাওবায়ে নাসুহা বলা হবে। আর তাওবায়ে নাসুহা যারা করবে তাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা, আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, যদি তাওবায়ে নাসুহা হয়ে যায় তাহলে রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আই ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমাদের গুনাহগুলো কি করে দিবেন, মাফ করে দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন, রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর পুরস্কার হিসাবে আমাদেরকে দিবেন এমন একটা জান্নাতে আমাদেরকে প্রবেশ করাবেন, এমন একটা জান্নাতে আমাদেরকে ঢোকার পারমিশন দিবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে বলে। সুবহানাল্লাহ, কিসের নহর প্রবাহিত হবে? তিনটা জিনিসের নহর প্রবাহিত হবে। এক নম্বর দুধের নহর প্রবাহিত হবে, দ্বিতীয় নম্বর শরবতের নহর প্রবাহিত হবে, চতুর্থ নম্বর মধুর নহর প্রবাহিত হবে। রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাওবায়ে নাসুহার বিনিময়ে আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন আর বিনিময়ে আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন, এমন একটা জান্নাত দিবেন যে জান্নাতের নিচ দিয়ে নহর থাকবে, প্রবাহিত নদ নদী থাকবে, নদ নদীগুলো স্বাভাবিক কোনো পানির হবে না, দুধের নহর হবে, মধুর নহর হবে, শারাব এবং শরবতের নহর হবে বলি। সুবহানাল্লাহ, মহতরম হাজিরিন, সাহাবায়ে কেরাম যখনই কোনো অপরাধ করে ফেলতেন সাথে সাথে তারা তাওবা ইস্তিগফার করতেন। আল্লাহর নবী বিশ্বনবীর একজন সাহাবি, নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম ওই সাহাবির? সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ ইবনে আব্দুর রহমান উনি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন। আল্লাহর হাবিব বিশ্বনবী মদিনার আনসার সাহাবাদের সাথে মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবায়ে কেরাম মদিনায় এসেছেন ওই সমস্ত সাহাবাদেরকে মদিনায় বসবাসকারী আনসার সাহাবাদের মধ্যে ভাই ভাইয়ের একটা সম্পর্ক তৈরি করে দিয়েছেন, একটা ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিয়েছেন। তো মদিনার আনসারী এক সাহাবির নাম হলো সালাবাতুল আনসারী, আর মক্কা থেকে হিজরত করে আসা সাহাবির নাম সাঈদ ইবনে আব্দুর রহমান। আল্লাহর হাবিব সালাবাকে ডেকে বললেন, সালাবা তুমি এদিকে আসো। সালাবা আল্লাহর হাবিবের কাছে গেলেন, আল্লাহর হাবিব সাঈদ ইবনে আব্দুর রহমানকে কাছে নিয়ে আসলেন। কাছে নিয়ে আসার পরে আল্লাহর হাবিব সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, সালাবা এই যে তোমার মুহাজির ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, সাঈদ ইবনে আব্দুর রহমানকে আমি বিশ্বনবী তোমার ভাই বানিয়ে দিলাম, তোমার গড়ে ওই সাঈদকে নিয়ে যাও, আজকে থেকে তুমি সালাবা এবং সাঈদ ইবনে আব্দুর রহমান ভাই ভাই বলি। সুবহানাল্লাহ, সালাবাতুল আনসারী এবং সাঈদ ইবনে আব্দুর রহমান পরস্পরে ভাইয়ের সম্পর্ক তৈরি করে দিলেন আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্ক তৈরি করে দেওয়ার পরে সালাবা তার মুহাজির ভাই মক্কা থেকে হিজরত করে আসা সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলতেছেন, ভাই সাঈদ আমি সালাবার বিপুল পরিমাণ সম্পদ আছে, আমি সালাবার কয়েকটা স্ত্রী রয়েছে, আমি সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুর অনেক বাগ বাগিচা রয়েছে, ভাই সাঈদ আমার সম্পদ থেকে অর্ধেকটা সম্পদ তোমাকে দান করে দিলাম,
আমার কয়েকটা স্ত্রীর মধ্যে যেই স্ত্রীটাকে তোমার পছন্দ হয় এই স্ত্রীটাও স্ত্রীকেও আমি তোমাকে দান করে দিব, আমার কয়েকটা বাগানের মধ্যে একটা বাগানও তোমাকে দান করে দিব। বলে সুবহানাল্লাহ, তাদের মধ্যে কেমন সম্পর্ক ছিল। সাঈদ ইবনে আব্দুর রহমানকে এইভাবে বন্টন করে সালাবা তার সম্পদ দিলেন, স্ত্রী দিলেন, বাগান দান করলেন। মহতরম হাজিরিন, এইভাবে চলতে থাকলো তাদের ভয়ে ভয়ে পারস্পরিক সম্পর্ক। কিছুদিন যেতে না যেতেই আল্লাহর হাবিব জিহাদের জন্যে সাহাবাদেরকে আহ্বান করলেন, জিহাদে যাওয়ার জন্যে সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিলেন, প্রত্যেকেই জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহর হাবিবের পক্ষ থেকে এই ঘোষণা শুনে সাহাবায়ে কেরাম জিহাদে যাওয়ার জন্যে প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন। এক পর্যায়ে সাঈদ ইবনে আব্দুর রহমান তার আনসারি সাহাবি ভাই সালাবাকে ডেকে বললেন, ভাই সালাবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি জিহাদে চলে যাব, আমার স্ত্রী পুত্র সন্তান সবগুলিকে তোমার কাছে আমানত রেখে আল্লাহর হাবিবের সাথে আমি জিহাদে চলে গেলাম। এই কথা বলে নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ে সাঈদ ইবনে আব্দুর রহমান আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে চলে গেলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়ি থেকে বের হয়ে বাসা থেকে বিদায় নিয়ে যখন আল্লাহর হাবিবের সাথে যুদ্ধে চলে গেলেন, এমত অবস্থায় সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী সালাবার গড়ে রয়েছে। ওই সময় ইবলিস শয়তান আল্লাহর রাসূলের সাহাবি সালাবাতুল আনসারিকে প্ররোচনা দিতে লাগলো, ধোঁকা দিতে আরম্ভ করলো। শয়তান সালাবার মনে মনে এসে বলতেছে, সালাবা, তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান জিহাদে চলে গেছে, তার স্ত্রী পুত্র সন্তানের দায়িত্ব তোমার কাছে দিয়ে গেছে। পর্দার ভিতরে সাঈদ ইবনে আব্দুর রহমানের খুবই সুন্দরী একজন স্ত্রী আছে, তুমি যাও সাঈদের স্ত্রীকে একটু দেখে আসো। শয়তানের ঢুকায় পড়ে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে দেখার জন্যে পর্দার ভিতরে প্রবেশ করলেন। পর্দার ভিতরে প্রবেশ করে সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর গায়ে হাত দিলেন। যেইমাত্র সালাবাতুল আনসারী তার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর গায়ে হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলতেছেন, ভাই সালাবা, আমি তো তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের পক্ষ থেকে তোমার কাছে আমানত। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমি তোমার জন্য বেগানা একজন নারী, তুমি যে আমার শরীরে হাত রেখেছ, এই হাত রাখার কারণে তো কিয়ামতের ময়দানে পরকালীন আদালতে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে, তখন তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দিবে? আল্লাহ আকবার কাবীরা, সবাই বলি আল্লাহ আকবার কাবীরা। মহতরম হাজিরিন, যেইমাত্র সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ভাই সালাবাকে সামান্য একটা টুকরা কথা বললেন, এটা শোনার সাথে সাথে সালাবাতুল আনসারী তার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের শরীর থেকে হাতটা সরিয়ে গড় থেকে বের হয়ে মদিনার পাহাড়ের দিকে পাগলের মতো দৌড় শুরু করে দিয়েছেন। জিহাদ শেষ করার পরে সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে আসলেন। আসার পরে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আমার ভাই সালাবাতুল আনসারী কোথায়? স্ত্রী বলতেছে, আপনার ভাই সালাবা এই অবস্থা হওয়ার পরে, এই কাজ করার পরে, আমার শরীরে হাত দেওয়ার পরে আমি এই কথাটা ওনাকে বলেছিলাম, এই কথাটা শুনে আল্লাহর আজাবের ভয়ে আপনার ভাই ঘর থেকে বের হয়ে কান্না করতে করতে পাগলের বেশে মদিনার পাহাড়ের দিকে রওনা করেছে। আমার মনে হয় মদিনার কোনো এক পাহাড়ে গিয়ে আপনার ভাই সালাবাকে আপনি পেয়ে যেতে পারেন। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু মদিনার পাহাড়ের দিকে রওনা শুরু করলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে গভীর রজনী হয়ে গেছে, গভীর রাত হয়ে গিয়েছে। এমন সময় শোনা যাচ্ছে পাহাড়ের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। কে জানে পাহাড়ের ভিতর থেকে কান্না করতেছে আর বলতেছে, প্রভু, গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি,
রব্বুল আলামিন তাকায়া দেখেন গাছের পাখিগুলো ঘুমিয়ে গেছে, প্রত্যেকটা প্রাণী ঘুমিয়ে আছে, নারী পুরুষ প্রত্যেকেই যার যার বাড়িতে আরামের ঘুমে ঘুমিয়ে রয়েছে। ও দয়ার মালিক, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমার গোলাম সালামাতুল আনসারি ঘুমাতে পারে না। হে আমার রব, সালামাতুল আনসারি রাদিয়াল্লাহু আনহু এমন বড় অপরাধ করে ফেলেছে, যে অপরাধের কারণে সালামাতুল আনসারি যেই মাত্র ঘুমানোর জন্য বিছানার মধ্যে গিয়ে চোখটা বন্ধ করে, চোখ বন্ধ করার পর পরে সালাবা আমি সালাবার মনে হয়ে যায়, আরে চোখ তুমি যদি বন্ধ হয়ে যাও এমত অবস্থায় যদি তোমার মৃত্যু চলে আসে, তাহলে যে গুনাহ করেছ, যে অপরাধ তুমি করেছ, এই অপরাধের যদি তাওবা না করে তুমি মৃত্যুবরণ করো, আল্লাহর আদালতে কে জবাব দেবে? আগর রব্বুল আলামিন আমি সালাবা আমার স্ত্রী ছেড়ে দিয়া, আমার সন্তান ছেড়ে দিয়া, আমার গোর বাড়ি ছেড়ে দিয়া পাহাড়ের মধ্যে চলে এসেছি, আমি আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর গায়ে কেন হাত দিলাম, শয়তানের দোকানে কেন পড়লাম, এজন্য সব কিছু ছেড়ে দিয়ে আমি পাহাড়ে চলে এসেছি। আবু আল্লাহ আপনি আমার তওবা কবুল করে নিন আর আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিন। এই ধরনের কান্নার আওয়াজ যখন ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর কানে আসলো, আল্লাহর হাবিবের সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান বলেন, ভাই সালামা মাথা উঠাও, চলো মদিনার দিকে চলো, মদিনা গিয়ে আল্লাহর হাবিবের কাছে তোমার অপরাধের জন্য তওবা করে গিয়ে আসো। আল্লাহর হাবিবের সাহাবী সালামা বলেন, ভাই সাঈদ মদিনায় যাব না, মদিনায় আর ফিরে যাব না, যে অপরাধ করেছি এই অপরাধী হয়ে এই অপরাধীর চেহারাটা মদিনার মানুষকে আর দেখাতে পারি না, যদি আমাকে মদিনায় নিতে হয় ভাই সাঈদ আমার দুইটা হাত তুমি বাঁধো, দুইটা হাত বেঁধে পাগলের মতো টেনে টেনে তুমি আমাকে মদিনায় নিয়ে যাও। আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান তার ভাই সালামাতুল আনসারি রাদিয়াল্লাহু আনহুকে দুইটা হাতের মধ্যে বেঁধে সামনের দিকে টেনে টেনে মদিনায় নিয়ে এসেছেন। মদিনায় আসার সাথে সাথে সালামাতুল আনসারি বলেন, রে ভাই সাঈদ আল্লাহর হাবিবের দরবারে যাওয়ার আগে আমাকে নিয়ে চলো আবু বকরের দরবারে, আমি আবু বকরকে জিজ্ঞেস করব আমি সালামা যে অপরাধ করেছি আমার আল্লাহ আমি সালামার সেই অপরাধটা মাফ করে দিবেন কিনা। আল্লাহর নবীর সাহাবী সাঈদ তার ভাই সালামাকে নিয়ে আল্লাহর নবীর সাহাবী আবু বকরের দরবারে গেলেন, আবু বকরের কাছে গিয়ে বলেন, সালামা রে আবু বকর আমি অপরাধ করেছি, অন্যায় করে ফেলেছি, বুঝতে পারি না, শয়তানের দুকায় পড়ে গিয়েছে। হে আল্লাহর নবীর সাহাবী আবু বকর আপনি বলে দিন, আপনি জানিয়ে দিন আমি যদি তওবা করি আল্লাহ আমার তওবাটা কবুল করবেন কিনা। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলেন, সালামা রে তওবা করলে আল্লাহ মাফ করবেন কিনা করবেন না আমি জানি না, কেন তুমি এই অপরাধ করেছ এজন্য তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আল্লাহর নবীর সাহাবী সাঈদ সালামা তার ভাই সাঈদকে গিয়ে বলে, রে সাঈদ এবার আমাকে নিয়ে চলো উমরের দরবারে, দেখি আমার ব্যাপারে উমর কি বলে। সাঈদ ইবনে আব্দুর রহমান তার ভাই সালামাকে নিয়ে উমরের দরবারে চলে গেলেন। উমরের দরবার গিয়ে বলেন, ও উমর আমি যে অপরাধ করেছি, যে অন্যায় করেছি আল্লাহ মাফ করবেন কিনা করবেন না। উমর বলেন, সালামা রে যে অপরাধ করেছ এই অপরাধের শাস্তি কি হবে, এই অপরাধের জন্য তওবা করলে কবুল হবে কি হবে না আমি জানি না, কেন তুমি অপরাধ করেছো এজন্য আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আল্লাহর নবীর সাহাবী সালামা বের হয়ে উসমানের দরবারে গেলেন, আলীর দরবারে গেলেন, কেউ কোনো উত্তর দিলেন না, প্রত্যেকেই বাড়ি থেকে বের করে দিলেন। এবার সালামাতুল আনসারী বলেন, রে ভাই সাঈদ আমাকে নিয়ে চলো রহমাতুল লিল আলামিনের দরবারে, আমি রহমাতুল লিল আলামিনকে গিয়ে বল আমি যে অন্যায় করেছি, যে অপরাধ করেছি আল্লাহ মাফ করবেন কিনা করবেন না। আল্লাহর নবীর সাহাবী সালামাকে নিয়ে সালামাতুল আনসারীকে নিয়ে সাঈদ ইবনে আব্দুর রহমান আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবী এই কথা শুনে সালামার অপরাধের কথা জেনে বলেন, রে সালামা আল্লাহ তোমার তওবা
গ্রহণ করবেন কিনা করবেন না আমি জানি না, কেন তুমি এই অপরাধ করেছো, এজন্য আমার বাড়ি থেকে তুমি বের হয়ে চলে যাও। আল্লাহর নবী বিশ্ব নবীর বাড়ি থেকে বের হয়ে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু সাঈদকে বলেন, সাঈদ আবু বকর বিদায় করেছে, উমর উসমান আলী বিদায় করেছে, আমি মনে করেছিলাম আল্লাহর হাবিব মনে হয় আমাকে আর বিদায় করবেন না, শেষ মুহূর্তে আমি আল্লাহর হাবিবের দরবার থেকে বিদায় হয়েছি। রে সাঈদ, এই চেহারা আর মদিনায় আমি দেখাতে চাই না, আমি আবার মদিনার কোন পাহাড়ের মধ্যে চলে যাব। আল্লাহর নবীর সাহাবী সালাবা মদিনার পাহাড়ের মধ্যে গিয়ে আবার কান্না করতেছে, এমন সময় আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বিশ্ব নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ জিবরিলের মাধ্যমে বলেন, রে জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে গিয়ে বলো, রে আমার হাবিব সালামাতুল আনসারী যে অপরাধ করেছে, আমি আল্লাহ আমার সালামার সেই তাওবাটাকে কবুল করে নিয়ে সালামাকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন কয়েকজন সাহাবায়ে কেরামকে পাঠালেন সালামাকে তালাশ করে নিয়ে আসার জন্য। সাহাবায়ে কেরাম মদিনায় গিয়ে দেখেন আল্লাহর নবীর সাহাবী সালামাতুল আনসারী মদিনার পাহাড়ের মধ্যে বসে বসে কান্না করতেছেন। আবু বকর বলেন, সালামা রে তুমি আসো আমাদের সাথে মদিনায় চলে আসো, আমাদের সাথে যদি চলে আসো তাহলে তোমার আর কোনো ঝামেলা হবে না, স্বয়ং আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে তোমার তওবা কবুল করার সুসংবাদ দিয়েছেন। আল্লাহর হাবিবের সাহাবী আবু বকরের জবান থেকে হযরত সালামা এই কথা শুনে যেই মাত্র মদিনায় আসলেন, মদিনায় আসতে আসতে ফজরের সময় হয়ে গিয়েছে, ফজরের জামাত যখন আরম্ভ হয়ে গেল আল্লাহর হাবিব জামাত শুরু করে দিয়েছেন, এমন সময় সালামাকে নিয়ে সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে এসেছেন। আল্লাহর হাবিব মাত্র নামাজ শুরু করেছেন এমন সময় সালামা মসজিদে আসার সাথে সাথে বিকট একটা আওয়াজে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এজন্য মহতরম হাজিরিন, তাওবার মতো যদি আমরা তওবা করতে পারি, যদি আমরা হাঁটি মনে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করতে পারি, অবশ্যই তওবাকে কবুল করে নেবেন এবং গুনাহগুলোকে মাফ করে জাহান্নামে না দিয়ে আল্লাহর তৈরি শান্তির জায়গা জান্নাত আমাদের জন্য নির্ধারিত করে রাখবেন। এজন্য আসুন, জিলহজ মাস শুরু হয়েছে, আমরা এই জিলহজ মাসের দিনগুলোতে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করব, বেশি বেশি করে আমরা কাজা নামাজ আদায় করব, বেশি বেশি করে আমরা নফল নামাজ আদায় করব, বেশি বেশি করে আমরা যারা সামর্থ্যবান আছি আল্লাহর রাস্তায় দান সদকা করব। এই ধরনের নেক আমল যদি আমরা করতে পারি, কিয়ামতের দিন এই নেক আমলগুলি আমাদের জন্য উসিলা এবং মাধ্যম হয়ে আমাদেরকে জাহান্নামে না দিয়ে জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত বেশি বেশি নেক আমল করার সুযোগ এবং তৌফিক দান করুন সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে নিন।